আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ রেলওয়ে গার্ড 2022 এই পরীক্ষার গণিত সমাধানের পর্ব 3 দেখব। আমরা 31 নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করব। তবে তার আগে আপনাদেরকে ছোট একটা ইনফরমেশন জানিয়ে রাখি, আমার করানো খাইরুলস বেসিক ম্যাথ পঞ্চম সংস্করণের সব ভিডিওগুলো আমাদের প্রাইভেট গ্রুপে পাওয়া যাবে। আপনারা যদি নিতে চান অথবা গ্রুপে জয়েন করতে চান তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 31 নম্বর অঙ্কে বলা হচ্ছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটার 10% যদি আমরা বাহুর দৈর্ঘ্য বাড়াই সবগুলোর, তাহলে ক্ষেত্রফল কতটুকু শতকরা বাড়বে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিব, ধরা যাক যে 10 মিটার করে আমরা ধরে নিই। বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার করে হয় তাহলে ক্ষেত্রফল হবে 10 × 10 = 100 বর্গমিটার। আচ্ছা, আমি এখানে কেন 10 ধরলাম বর্গের বাহু, কারণ হচ্ছে যদি আমরা 10 ধরি তাহলে এখানে 100 স্কোয়ার মিটার আসবে ক্ষেত্রফল, তখন আমাদের শতকরা হিসাব করতে মানে সুবিধা হবে। আমরা যদি এখানে 10-এর পরিবর্তে 20 ধরি বা অন্য কোনো সংখ্যা ধরি তখন আসলে 100 স্কোয়ার মিটার 100 আসবে না, তখন আবার আমাদের আলাদাভাবে শতকরা হিসাব করতে হবে। আমরা এরপরে কি করব, এরপরে হচ্ছে 10% এখানে বাড়াবো, তাহলে 10-এর 10% হবে কত, 10 × হচ্ছে এর 10% মানে 10/100 যদি কাটাকাটি করি তাহলে দেখব এখানে থাকবে হচ্ছে 1, অর্থাৎ 10-এর 10% মানে হচ্ছে 1। এই 1 মিটার বেড়ে যাবে, বাড়লে কতটুকু হবে বলেন তো, আগে ছিল 10 মিটার এখন হবে 11 মিটার। এইটুকু আশা করি বুঝতে পেরেছেন, আগে 10 মিটার থাকলে এখন 11 মিটার করে আছে, তাহলে 11 মিটার করে যদি হয় তখন এর ক্ষেত্রফল দাঁড়াবে 11 × 11 মানে 121 স্কোয়ার মিটার। তাহলে 100 মিটারে বাড়লো কতটুকু বলেন তো, 100 মিটারে বাড়ছে হচ্ছে 21 মিটার, অর্থাৎ হচ্ছে 21% বৃদ্ধি পাইছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 21%। অর্থাৎ আমরা যদি 10% কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করি তখন আমাদের ক্ষেত্রফল 21% বেড়ে যাবে। আমরা 35 নম্বর অঙ্কটা দেখব, তবে তার আগে আরেকবার জানিয়ে নিই, খাইরুলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণের সব ভিডিও পেতে আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। 35 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে সেকে প্লাস ট্যানে ইকুয়াল হচ্ছে 5/2, তাহলে সেকে মাইনাস ট্যানে সমীকরণ কত। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার এখানে এ দেওয়া আছে, সমান সমান হচ্ছে 1। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমীকরণ 1, তাহলে এটাকে এভাবে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ সেক এ সেক এ প্লাস ট্যান এ ইন্টু হচ্ছে সেক এ মাইনাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ, এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 1। ওকে, সো আমাদের এখানে কোনটার ভ্যালুটা দেওয়া আছে বলেন তো, সেকে প্লাস ট্যানে দেওয়া আছে, কত দেওয়া আছে, 5/2। তাহলে আমরা লিখতে পারি যে 5/2 ইন্টু হচ্ছে সেক এ মাইনাস ট্যান এ, এর ভ্যালুটা হচ্ছে 1। অর্থাৎ আমরা শুধুমাত্র সেকে মাইনাস ট্যান এর মান লিখতে পারি হচ্ছে এটাকে, এটা যেহেতু গুণাকারে আছে এপাশে এসে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এটা আসলে উল্টে যাবে, হর যাবে লবে, লব যাবে হরে, অর্থাৎ হবে 2/5। তাহলে সেকে মাইনাস ট্যানে এটাই আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে এবং সেকে মাইনাস ট্যানের ভ্যালুটা হচ্ছে 2/5, অর্থাৎ 35 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 2/5। আশা করি বুঝতে পেরেছেন। আমরা 38 নম্বর অঙ্কটা দেখব, তবে তার আগে আপনাদেরকে আরেকবার জানাই যে খাইরুলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণের সব ভিডিও আমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি আপলোড করা আছে, আপনারা নিতে চাইলে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 38 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাস কত। আমাদের কি জানতে হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সমান সমান হচ্ছে, আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান হচ্ছে π×r². কিন্তু আমাদের এখানে আসলে ব্যাস বের করতে বলা হচ্ছে, তবে এখানে যেটা আছে আর সেটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা যদি ব্যাসার্ধ পেয়ে যাই সেখান থেকে আমরা ব্যাস পেয়ে যাব, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। এখন ক্ষেত্রফল সমীকরণ হচ্ছে 314, আর পাই এর মান হচ্ছে 3.1416, তবে আমি 16 নিচ্ছি না, কারণ এখানে আসলে 314 যেহেতু রাখা হয়েছে এর মানে হলো তারা আমাদেরকে বলেই দিচ্ছে যে এই 314কে তুমি 3.14 দিয়ে ডিভাইড করো, তাহলে রাউন্ড ফিগারে ভ্যালু পাবা, অ্যান্সার পাবা। সেজন্য আমি 3.14 রাখতেছি, 16 নিচ্ছি না, সমান ইন্টু হচ্ছে আর স্কোয়ার, রাইট। তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র আর স্কোয়ারের ভ্যালুটা কত, শুধুমাত্র আর স্কোয়ার ভ্যালু হবে 314 ডিভাইডেড বাই
3.14। ওকে, তো এটাকে কাটাকাটি করলে আমরা কিভাবে কাটাকাটি করতে পারি, দশমিকটাকে তুলে দিব। তুলে দেওয়ার নিয়ম হচ্ছে যে পাশে দশমিক আছে তার বিপরীত পাশে একটা এক গুণ করতে হবে, এবং দশমিকের পরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো জিরো নিতে হবে, তাহলে এখানে দশমিকটা উঠে যাবে। অর্থাৎ উপরেও 314 থাকলো, নিচেও 314 কাটাকাটি গেল, থাকলে হচ্ছে শুধুমাত্র 100। অর্থাৎ আর স্কোয়ারের মান যদি 100 হয় তাহলে আর এর মান হবে, এটাকে রুট করে দিব, অর্থাৎ 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে ব্যাস কতটুকু হবে, ব্যাস হবে এর দ্বিগুণ, অর্থাৎ হচ্ছে 2 × 10 অর্থাৎ 20। তাহলে এই এই বৃত্তের ব্যাস কতটুকু, ব্যাস হবে 20 সেন্টিমিটার। আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন। খায়রুলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণের সব ভিডিও পেতে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।